গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিটাক্স ডেইলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো এই মাত্র জাস্ট রিওর এক্সাম শেষ হলো, তো ওর এখন ওরাল এক্সাম চলছে, তো মানডে থেকে শুরু হয়েছে, তো আজকেও ছিল। তো এক্সাম শেষ হওয়ার পরে এবার এখনও ব্রেকফাস্ট করা হয়নি, তো আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম হবে, সেটা হচ্ছে মালপোয়া আর হবে পাটিসাপটা। তার কারণ হচ্ছে বাবা মা চলে যাচ্ছে নিউ টাউনে, তো আজকেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারা চলে যাবে। আর কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তি মানে আমাদের পিঠে তো হয়, যে অল্প হোক আর যাই হোক, তো থাকবে না সেই জন্য করা হবে না, তো আজকে সেই জন্য একটু করে রাখা হচ্ছে যাতে কালকেও খাওয়া যায়। তো এখন চলো দুজনে মিলে পিঠেটা বানাবো আর ওটা দিয়েই আমাদের আজকে ব্রেকফাস্ট হবে। দেখি রিও খায় কিনা, রিও তো কোনো কিছু বানালে খেতে চায় না ফট করে, তো দেখা যাক, না হলে ওকে ওর মতো খিচুড়ি বানিয়ে দেবো, খেয়ে নেবে। আর কালকে যে ঠাকুর দেখে আসলাম, আজকেও ঠাকুর থাকবে, ভালোই ভিড় হবে। আর মনে হয় সম্ভবত আজকে বিসর্জন হবে না পরশু দিন হবে, ঠিক আমি অ্যাকচুয়ালি জানি না, তো জানি না কি হবে। আর বিসর্জন একদম পাশেই তো গঙ্গা, তো ওখানেই হয়। আর তোমাদের বলতে ভুলে গেছি, এই ঠাকুরটা আমাদের বাড়ির সামনে দিয়ে যায়, তো প্রত্যেক বছর যখনই পুজোর আগের দিন ঠাকুর নিয়ে আসে, তো আমরা আগে দর্শন করি। তো আমাদের আগের দিনও কোনো সময় সন্ধ্যেবেলা আসে, এবার একটু রাতের বেলায় এসেছিলো, তো সেদিনকে আমরা দর্শন করে নিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, খুব জোর খিদেও পেয়ে গেছে, তারপরে আবার তো বাবা মারা বেরোবে, তার জন্য তাড়াতাড়ি রান্নাটাও করতে হবে ব্রেকফাস্টের পরে। তো চলো দেখতে থাকবো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো পুচকেটাকে দেখো, একটা হাফ প্যান্ট আর হাফ একটা গেঞ্জি পরে এখন বদমাস হয়ে সবাই বকা দিচ্ছে যে ফুল প্যান্ট ফুল গেঞ্জি পর, তো শুনছে না। তার জন্য কি করেছে, কম্বল ঢাকা দিয়ে যত দেখো বিছানা গুছিয়েছিলাম, বিছানার অবস্থা কি করেছে দেখো, পুরো বিছানা ঘেটে উনি শুয়ে আছে। আর একটা কথা, কালকে জোর করে তোমাদের বললাম যে ও একটা জ্যাকেট, মোটা একটা জ্যাকেট পরেছে, আর চাই এত ঠান্ডা নেই পরিস না, কিন্তু না গঙ্গার ধারে গিয়ে বেশ ভালোই হাওয়া দিচ্ছিল, দেখলাম কোনো রকম অসুবিধা হয়নি, বরঞ্চ এরকম মোটা জামা না পরলে বরঞ্চ ঠান্ডা লাগা দিয়েছিল, তো পরে গেছে ভালোই হয়েছে। Thank you.
এসে এখনো পর্যন্ত উপরে যে মানে গিয়ে পৌঁছায়নি। এই দেখো রিও দোকান দিয়ে নেমে ফ্ল্যাটের নিচেই দোকান আছে, তো সেই দোকানের মধ্যে এখন তার চকলেট এটা ওটাই যে প্যাকেট ভরে তার কেনা হচ্ছে। সবাইকে বলো যে আমি আমি দেখো এত কিছু কিনেছি, দেখো দেখো কৌশিককে দিয়েছে, কৌশিক ওখানে দুটো আছে দেখবি এটা খুলবি। হ্যাঁ ওখানে চলো দিয়ে চলো ও দিয়ে দিচ্ছে, ও দিয়ে দেবে, তুমি চলো। এইসব নিয়ে যাচ্ছি, আগে দোকান বাজার করে তারপরে ফ্ল্যাটে উঠছে। এই 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 রিও রিও হাতে না, হ্যালো, তোকে ডাস্টবিনে হাত দিতে হবে না। তুমি চেনো, তুমি কোনটা আমাদের ফ্ল্যাট তুমি চেনো? বাবা দোকান বাজার করে ছেলে আমার কত কাজের, সবাই ফ্ল্যাটের ওপরে উঠে গেছে, তুই খালি দোকান করছিলিস বুঝলি। তো আমরা আমাদের ছাদের ফেভারিট জায়গাতে চলে এসেছি, আমি আমার ছেলে। আর এর কুয়াশা কুয়াশা রয়েছে চারিদিকে, একটুখানি মেঘলা মেঘলা, দেখো দেখে বুঝতে পারবে কোনটা ফ্ল্যাটটা, হ্যাঁ লোকেদের ফ্ল্যাট অন্যদের। আর বেশ হাওয়া চলছে, হাওয়াটার জন্যই একটু ঠান্ডা লাগছে ভালোই। আমাদের ওদিকে যখন ছিলাম তখন কিন্তু হাওয়া দিচ্ছিল না, এখানে যখন নেমেছি না বেশ হাওয়া দিচ্ছে। আর দেখো চারিদিকের এই ফ্ল্যাটগুলো দেখে কি ভালো লাগছে না, চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। আর এই যে এসেই মস্তি, তুই আসলে ওপরে উঠে যাস কেন? হ্যাঁ রিও ছাদে বেশিক্ষণ, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে বুঝলি, দেখ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা লেগে যাবে, চল আমরা নিচে চলে যাই, আয় ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো। তোমার জ্যাকেটটা বাবা নোংরা হয়ে যাচ্ছে, ওখান থেকে হাত সরাও। দেখ মানুষগুলোকে কত ছোট্ট ছোট্ট দেখাচ্ছে উপর থেকে। সাড়ে আটটা, তো আমরা 7:30 সময় বাড়ি ঢুকে গেছি। আর ওখান থেকে
মা হঠাৎ করে বললো যে চলো আমি আর চলো সবাই মিলে অ্যাক্সিস মলে যাই, ঘুরে আসি। আর অ্যাক্সিস মলটা আমাদের ফ্ল্যাট থেকে 5-7 মিনিট হেঁটে গেলেই যাওয়া যায়, তো একটু ঘুরে যেতে হয়। আর তো গাড়ি করেই আমরা গেলাম যে তাড়াতাড়ি পৌঁছে যাবো, আর কেউ গেল না, তো তিনজনেই গেছিলাম। আর রিওতে গিয়ে ভীষণ মজা করেছে, ওখানে ওই ছোট বাচ্চাদের যে গাড়িগুলো ঘোরায়, তো সেই গাড়িতে ওকে বসানো হয়েছিল। 5 বার ঘোরানোর পরে ওর ইচ্ছা যে আরো ঘোরাবে, ও ভাবছে যে ওই ঘোরা মানে চালাচ্ছে, মনে হয় স্টিয়ারিংটাকে বেশ করে ঘোরাচ্ছে। লাস্টে যখন হয়ে গেছে বলছে মা আমার গাড়ি চলছে না কেন, ও ভাবছে ও নিজেই চালাচ্ছে তো এখন আর কেন চলছে না। তো যাই হোক, ও বেশ মজা করলো, ভালো লাগলো, বেশ একটুখানি আমারও ঘোরা হলো। আর স্কেলিটারে উঠছে তো ওর, আমি যখন ফার্স্ট স্কেলিটারে উঠেছিলাম আমার তো ভীষণ ভয় লেগেছিলো, কিন্তু এ পুচকে স্কেলিটারে দিব্যি উঠছে নামছে, ওর মধ্যে কোনো রকমের ভয় কিচ্ছু দেখলো না, ও দেখলাম রীতিমতো মজা করছিল। আর আসার সময় ওখানেই একটা মোমো স্টল ছিল, তো সেখান থেকে শেজওয়ান ফ্রাই মোমো ছিল সেটা আনা হলো। আর ওরিওর জন্য আনা হয়েছিল স্টিম দেওয়া হয়েছে চিকেন মোমো, তো যার জন্য স্টিম মোমো আনা হয়েছে সে ঘুমিয়ে পড়েছে গাড়িতে, তার খাওয়া হয়নি। আর যেটা আমাদের জন্য আনা হয়েছে আমি আর মিলন খেয়ে নিয়েছি। তো রাতে দেখি কি করি, আপাতত মোমো খেয়ে আধাটা পেট ভরেই গেছে। তো চলো, সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যত পারো শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে দিও। তো চলো আজকের মতো এখানেই রাখলাম, তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।